তার বন্ধুরা, আমি রাখি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমি করব ফুলকপি আলু আর তিল দিয়ে তরকারি। দেখুন আমি কিভাবে করি। তেলটা আমি গরম করেছি, এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি, এবার ফুলকপিটা অল্প অল্প ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আলু দিয়ে দেবো। এখন তো করছি তো ওই জন্য একটু অসুবিধে হচ্ছে। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। এবং বন্ধুরা, আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবং আমি টমেটোটা দিয়ে দেবো। দেখুন এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এক চামচ মতো নুন দিয়েছি। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। সামান্য শুকনো লঙ্কা দেবো, কারণ আমি তিলের সাথে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষে নেবো। দেখুন বন্ধুরা, আমার এটা কষা হয়ে গেছে। এবার এতে আমি সামান্য জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে সাদা তিল আর কাজু বাদাম বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আমি ওটা তরকারিটা শুকনো, একদম শুকনো শুকনো করবো। খেতে খুব ভালো হয় বন্ধুরা, একদম করে দেখবেন, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার তিলের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে ধুয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। কারোর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন। আর যারা আমার এই ভিডিওটা অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।